বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের নেপথ্য শক্তি ছিল বাংলা সঙ্গীত। রবীন্দ্র, নজরুল ছাড়াও দেশাত্মবোধক, জাগরণী গান, উজ্জীবনের গান, গণসঙ্গীত স্বাধীনতা যুদ্ধকে বেগবান করেছিল। আর আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম প্রেরণা স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, এর গান। স্বাধীন দেশ, চোখে সবার নতুন দেশ গড়ার স্বপ্ন, স্বপ্ন দেখা ভিন্ন ধারার সঙ্গীতের প্রগতিশীল কিছু সৃষ্টিশীল তরুণের গানে উঠে আসে আশা, হতাশা, প্রেম, ভালোবাসা আর অপেক্ষার গল্প। রেল লাইনের ওই বস্তিতে জন্মেছিল একটি ছেলে, মা তার কাঁদে, ছেলেটি মরে গেছে। স্বাধীনতা পরবর্তী সময়ে তরুণ প্রজন্ম বিনোদনের অন্যতম মাধ্যম হিসেবে সিনেমা ও টিভির দিকে ঝুঁকে পড়ে। টিভিতে প্রচারিত সঙ্গীতানুষ্ঠান, ম্যাগাজিন অনুষ্ঠানে গান গেয়ে রাতারাতি তারকা খ্যাতি পেয়ে যান অনেকে, আর গানগুলো ছড়িয়ে যায় মুখে মুখে। ফিতে বন্দি বিনোদন মানে ক্যাসেটের গান। আস্তে আস্তে আমাদের তরুণ তরুণীরা ক্যাসেট প্রযুক্তির দিকে ঝুঁকছিল। রেকর্ডেড প্রিয় শিল্পীর গান তখন রিওয়াইন্ড করে বারবার শোনা যেন অন্যরকম এক অনুভূতি। চাচির দুঃখ আর রংচটা জিন্সের সেই যুবকের সাথে ভালোবাসা ভেসে বেড়াচ্ছিল আকাশের ঠিকানায়। আকাশ সংস্কৃতি উন্মুক্ত হয়েছে বাংলাদেশে, তরুণ তরুণীরা তখন আরো উচ্ছ্বসিত। দল বেঁধে ওপেন এয়ার কনসার্ট আর ড্রামস, গিটার, কিবোর্ডের তালে তালে তারা হারিয়ে যায় চাঁদ তারা সূর্যের দেশে, আর হই হই কাণ্ডে মাতিয়ে তোলে কনসার্টের মাঠ। We'll be right back.
অবাধ আকাশ সংস্কৃতি এবং ভিনদেশি নানান বিনোদনে যখন বাংলা গান ও গানের বাজার মুমূর্ষ, তখনই বাংলা গানের চেতনা বুকে নিয়ে নতুন করে এগিয়ে যেতে চাইল তরুণেরা। কণ্ঠের প্রতিভাকে ছড়িয়ে দিতে চাইল সবখানে, তারুণ্যের সেই চেতনাকে জাগিয়ে দিতে তৈরি হলো প্ল্যাটফর্ম ক্লোজ আপ ওয়ান। তোমাকেই খুঁজছে বাংলাদেশ।